মিথ্যা কথাটা আমার খুব আমি খুব অপছন্দ করি কেন উঁচু মাথাটা আমি নিচু করতে চাই না দিন পয়সা দিন পয়সা দিন দেব দিন পয়সাটা দিন আগে পয়সা দিতে হবে যত খুশি খাও যত খুশি দ্বিতীয় কথা কিছু হবে না খালি নষ্ট করো না ব্যাস যত ইচ্ছা দশ টাকায় কি বললো কি বললো বাবা হ্যাঁ দেবো তো বাবা দিচ্ছি একটু দাঁড়াও একটা একটা দিন যত ইচ্ছা দশ টাকায় দশ বার কুড়ি বার তিরিশ বার যত ইচ্ছা পয়সাটা ফেরত দেবো এই ও বাবা যতক্ষণ খেতে পারবে নেবে একটু কম খাবেন না যতক্ষণ পারবে হ্যাঁ না বলো এই বাবা এনাকে জিজ্ঞেস করুন তো তোমার ক্যামেরার সামনে দেবে আর তারপর দেবে না জিজ্ঞেস করুন যত ইচ্ছা যত ইচ্ছা শুধু রুটি খাবেন রুটি খাবেন না Thank you.
এখন হঠাৎ এই ছেলেটা টাকা চুরি হয়ে গেছে বাবা, ও বাড়ি যাবে কি করে, খাবে কি, হাওড়ার গেট শিয়ালদার গেট পার হবে কি করে, এখানে এলে 50 টাকা ট্রেন ভাড়া দেওয়া হয়, ঘুগনি রুটি খাওয়ানো হয় কোনো রকম তার বাড়িতে পাঠাবার জন্য। এখানে হঠাৎ এই ছেলেটা বীরভূম থেকে যে ওষুধ কিনতে গিয়ে 100 টাকার মধ্যে 60 টাকা কম হয়েছে, এখানে এলে টাকাটাও পাওয়া যাবে, যত খুশি 10 টাকায় ধরুন রুটি ধরুন। ওদিকে যান আচ্ছা শোনেন, যত ইচ্ছা খাবেন, যতক্ষণ না পেট ভরবে হাঁড়িটা ছাড়বে না বাবা, ওই পেপারে সব লেখা আছে, খবরে দেওয়া আছে, শোনেন দিচ্ছি, যতক্ষণ না পেট ভরবে হাঁড়িটা কেউ ছাড়বেন না, যদি না খাওয়াতে পারবো টাকাটা রিটার্ন দিয়ে দেবো, সঙ্গে বাচ্চা বয়স্ক ফ্রি, যে যার টাকা চুরি হয়ে যায় এখানে 50 টাকা ট্রেন ভাড়া দেওয়া হয়। খাচ্ছি আবার নিয়েও যাচ্ছে, দেখুন যা যেটা ইচ্ছা। আচ্ছা নিয়ে যাবেন তো, ওটা তো মানে এমনি দেবো, তুমি এটা খাও, বড়দের কথা শুনতে হয়, একটু খাও না, দিচ্ছি এক খুলি দেবো, চাপ নিও না, আমি তোমার দেবো বলছি তো, হ্যাঁ ধরুন 10 টাকায় যত খেতে পারো, কেন তোমার টাকা নেই নাকি, পয়সা দিতে হবে না, খাও খাও খাও, পয়সা দিতে হবে না, তারপরে কম কেউ না, যতক্ষণ খেতে পারবে নেবে, ঠিক আছে যত খেতে পারবে নেবে, কেন ধরো পয়সা দিতে হবে না, ও দিয়ে যাও, ও দিয়ে যাও, যার টাকা নিছে 10 রুপায় মে আনলিমিটেড, হ্যাঁ এখানে আনলিমিটেড বলে এই নামটা নেওয়া হয়েছে, কিন্তু আমি চাই না এই নামটা বদনাম হোক, এখানে যতক্ষণ খেতে পারবেন 10 টাকা, 20 পাতা 30 পাতা যত খেতে পারবে, সেই দেখুন ওই বাংলা, যাই হোক তোমার মা অন্নপূর্ণা কৃপা দৃষ্টি, একটা পয়সা তোমার দিলাম তুমি নিলে না, ঠিক আছে তাই হোক তাই হোক, কিন্তু সকালবেলা মুখ ধোয়ার শেষে নির্জার কেন তোমার ঘাড়ে বলে দিলেন তো বাবা, কী পাবেন দেখবেন, মা অন্নপূর্ণা কৃপা দৃষ্টি করুক, কজন একদম রুকে দেবো।